বান্দরবানে র্যালি এবং আলোচনা সভার মাধ্যমে পার্বত্য শান্তি চুক্তির 25 বর্ষপূর্তি উদযাপন করেছে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক। এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারকে তারা সহযোগিতা করতে চান বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ। শুক্রবার সকালে বান্দরবান উজানিপাড়া পুকুরপাড় থেকে সংগঠনটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এটি পরে হিলভিউ কনভেনশন হলে গিয়ে শেষ হয়। এতে পার্বত্য এলাকার 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বিপুল সংখ্যক মানুষ বর্ণিল পোশাক, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিকের বান্দরবান জেলার সভাপতি মংপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওমর চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সদস্য আপ্রু মং মারমা, গণতান্ত্রিক বান্দরবান জেলার সাধারণ সম্পাদক উবা মং মারমা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের নিরীহ জুম্ম জাতির জন্য কাজ করছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক। আমরা চাই সংঘাত দিয়ে নয়, সংগ্রাম ও সমঝোতার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হোক। শান্তি চুক্তি বাস্তবায়নে নিরীহ জুম্ম জাতি তথা সকল সচেতন সমাজের আন্তরিক সহযোগিতা আহ্বান কামনা করেন সংগঠনের নেতারা। পাশাপাশি পাহাড়ের যেন কোনো পক্ষ অস্থিতিশীলতা তৈরি করে কারো রক্ত ঝরাতে না পারে সে ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।